আজকে আমাদের একটা খুব সুন্দর বিষয় নিয়ে আলোচনা। বর্তমান সময়ে কতগুলো জিনিস আমাদের জীবন থেকে একদম হারিয়ে যাচ্ছে। গুরুজনদের আমরা শ্রদ্ধা করি না, তাই তো? গুরুজনদের প্রতি কোনো কৃতজ্ঞতা বোধ আমাদের নেই। আজকে আলোচনার বিষয়টা বলছেন যে গুরুজনদের প্রতি কিন্তু কৃতজ্ঞতা বোধটা থাকা উচিত, গুরুজনদের প্রতি কিন্তু কৃতজ্ঞ হওয়া উচিত। এখন এই কথাটা বললেই আমরা গুরুজন হিসাবে বিচার করি কাদের বলুন তো? বয়োজ্যেষ্ঠ, আপনার ফ্যামিলিতে যারা আপনার সিনিয়র, পাড়া প্রতিবেশীর মধ্যে গুরুজন বা গুরুজন স্থানীয় ব্যক্তি তাদের বলি, তাই তো? বয়োজ্যেষ্ঠ মানেই কিন্তু শ্রেষ্ঠ নয়, জ্যেষ্ঠ মানেই শ্রেষ্ঠ নয়, এই কথাটা বারবার বলা হয়েছে। তাহলে গুরুজন কারা আপনার? আগে তো আপনাকে এটা জানতে হবে যে আপনার গুরুজন কারা। আপনার গুরুজন হচ্ছে গুরুজন, তাই তো? গুরু কি করেন? গুরু শিষ্যকে বা সন্তানকে আলোর পথ দেখান, সত্যের পথ দেখান। গু মানে অন্ধকার, রু মানে আলো। যিনি অন্ধকার থেকে আমাকে আলোর দিকে নিয়ে আসেন তিনিই তো গুরু। তা জীবনে চলার পথে যারা আমাকে সবসময় সেই দিক নির্দেশনা দেবেন তিনিই হচ্ছেন আমার গুরুজন। ওই জন্য আমি মনে করি অনেক বয়সে ছোট আছে যারা, তারাও আমার অনেক সময় গুরুজন হয়ে যায়, আমার চলার পথে আমাকে তারা পথ দেখায়। তাই গুরুজনদের প্রতি কৃতজ্ঞ থাকা উচিত। জীবনে যখন পরিবারে আমরা বড় হই, ছোটবেলায় যখন ছোট ছিলাম, দেখবেন শুধু বাবা মা নয়, আরও যারা গুরুজন স্থানীয় লোক আছেন তারা বলেন এটা করিস না বিপদ হবে, কোনো কোনো সময় আশীর্বাদ করেন বেঁচে মরতে থাকো বাবা। এই যে তাদের জীবন দিক নির্দেশনাগুলো তারা দেন। বড় যারা যারা প্রকৃত গুরুজন তারা কিন্তু সবসময় আপনার হিতাকাঙ্ক্ষী। আর আপনি যখন বড় হয়ে গেলেন, ব্যক্তি জীবনে প্রবেশ করলেন, তখন তাদেরকে আমরা আর গুরুত্ব দিতে চাই না, আবর্জনা, তাই না? বৃদ্ধ বৃদ্ধা গুরুজনদের কথা কেউ কর্ণপাত করে না। বাড়ি থেকে যাচ্ছে বলছে বাবা যাস না যাস না যাস না, রইল, তোমার কথায় কে মূল্য দেয়? তাই গুরুজনদের প্রতি কৃতজ্ঞতাটা কিন্তু একদম এখনো পর্যন্ত ব্যক্তিগত জীবনে আমার সাথে, আমাদের, আমি যেখানে থাকি সেই পাড়াতে যত বৃদ্ধ বৃদ্ধা আছেন তাদের সাথে খাতির ভালো, ভালো সম্পর্ক তাদের সাথে, তারা ভালোবাসে। এই গুরুজনদের প্রতি সম্মানটা রাখবেন প্রত্যেকে, প্রত্যেকে শ্রদ্ধাভাজন হবেন। এই কৃতজ্ঞতা, কৃতজ্ঞতা অকৃতজ্ঞ কাকে বলে? যে উপকার নিয়ে উপকার করতে ভুলে যায়। মনে রাখবেন আমাদের প্রকৃত এখন গুরুজন সবাই তো নয়, বয়োজ্যেষ্ঠ মানেই আপনার গুরুজন নয়, আপনার ফ্যামিলিতেও তাই। যার মধ্যে বয়োজ্যেষ্ঠ হয়েছে ঠিকই, হিংসার পথে চলে, আমাকে ভুল পথে পরিচালিত করতে চায়, তারা কেউ গুরুজন নয়। কিন্তু প্রকৃত গুরুজন যারা তাদের শ্রদ্ধা সম্মান প্রাপ্য। আজকে বর্তমান যুগে গুরুজনকে সম্মান করা হয় না, তাই তো? গুরুজনকে সম্মান করা হয় না যার ক্ষমতা আছে, মানে কি পাওয়ার এমন একটা জিনিস যেটা একটা সময় পর ছেড়ে দিতে হয়, সেই জায়গায় নতুন কেউ এসে ক্ষমতায় বসে। তা আমরা এই বর্তমানকে নিয়ে বড্ড নাচানাচি করতে চাই, গুরুজনকে ছেড়ে এটা করবেন না। প্রত্যেকে বলবো, প্রত্যেকের পরিবারে গুরুজন স্থানীয় যারা আছেন প্রত্যেকে যতটুকু দরকার, আমি বলছি না যে তাকে নিয়েই সব সময় চলুন, কিন্তু তাকে অসম্মান করবেন না। বর্তমান সময়ে এটা একটা বড় সমস্যা, তারা মনে মনে কষ্ট পাচ্ছেন, তারা কিন্তু আপনার হিতাকাঙ্ক্ষী। আজকে এখানে শেষ করছি, আবারও আলোচনা হবে। সঙ্গে থাকুন, স্বস্তি বার্তার সঙ্গে থাকুন, অনেক অনেক ভালো থাকুন।